গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 1:30টার। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এইমাত্র টিফিন করে আসলাম, আজকে টিফিন করলাম রুটি আর তার সাথে ছিল বেগুন ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো মা এখন যাবে দোকানে বাবাকে খাবার দিতে, আর মা বলছে যে আজকে সেই দুপুরবেলা বাবার সঙ্গে আসবে। টিচার্স ডে সামনে, বুঝতেই পারছো, মাকে একটু বেচাকেনা করতে হবে। তো উপরে মাই থাকে, টিচার্স ডের সময় বাবা তো নিচে থাকে, ওসব ছুটির দিকটা সামলাই। তো আমি খাওয়া দাওয়া করে এখন একটা কাজ করলাম, এই যে সেই সেদিন এনেছিলাম দোকান থেকে দুটো পায়রা, এই এই দুটো এখন পরিষ্কার করলাম আমি সার্ফ জল দিয়ে। এটা অতটা ভালো করে পরিষ্কার হয়নি, আমার কাজ। এই যে আর একটা, এটা বেশ পরিষ্কার হয়েছে, সাদা একদম। এই যে পিচবোর্ড আছে না, এগুলো ভিজে ভিজে গেছে, সেই জন্য এখানে রোদ্দুরে দিলাম। রোদ্দুর এখন আসেনি, এখানে একটু পরে চলে আসবে রোদ্দুর। তো এই ব্যাপার, মা যাচ্ছে দোকানে। এই যে মা চলে যাচ্ছে দোকানে, আর আমাকে মা বলছে আজকে দুপুরে রান্নাটা করে রাখবি। জানো করবি, আমি পারি, আমি দুপুরবেলা এসে খেতে পারবে না আমি যদি রান্না। ও যা করবি, আমি সিদ্ধ ভাত তো পারি, সবজি আছে, সবজি আছে, পেঁপে, গুড়ি, কচু, চাল, কুমড়ো, আলু, তারপরে সোয়াবিন আছে, যেটা খুশি সেটা। কত সুন্দর লাগছে দেখো পায়রাগুলোকে, দুটোই দারুণ লাগছে। এই দেখো এই দিকেরটা ভালো পরিষ্কার হয়নি, দেখো কালো কালো, এটা একদম সাদা ধবধব করছে, হেব্বি লাগছে। বাজে 11:30টা, আর মা দোকানে চলে যাওয়ার পর আমি একটু পড়াশোনা করে মোবাইল দেখছিলাম। এই যে হাতে পেয়ারা, আর এখন এই জামা কাপড়গুলো সব তুলে আনলাম, এগুলো আগেই তুলেছিলাম, আর এই দুটো এখন তুলে আনলাম। এই দুটো একটু ভেজা ছিল, তো এখন আবার বৃষ্টি আসলো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আবার তুলে আনতে হলো এই দুটো। হালকা একটু ফ্যানের তলায় দিয়ে দেবো, শুকিয়ে যাবে। তো এগুলো ভাজ করতে হবে, আর মা বলেছিল যে রান্না করতে, আমি কিচ্ছু করিনি এখনো। এখনো কি 11:30 বেজে গেল, এখন আবার করবোই বা কখন। তো এখন ভাবছি জামা কাপড় গুলো ভাঁজ করে নিয়ে দিয়ে স্নানটা করে নেব, তাহলে মা আর এসে বকতে পারবে না। যদি স্নান হয়ে যায় তাহলে মা আর বকে না আমাকে। পেয়ারাটা খেয়ে নিয়ে আমি জামা কাপড় গুলো ভাঁজ করে স্নান করে নেব, তাড়াতাড়ি স্নান হয়ে যাবে। আমার তো 1:30টা বেজে যায়, আজকে 12:30টার মধ্যে হয়ে যাবে। মা মনে হচ্ছে সে একেবারেই আসবে বাবার সঙ্গে। তো মা চলে যাওয়ার পর তো বললাম তো মোবাইল ঘাঁটছিলাম একটু। তো কালকে থেকেই একটা নিউজ দেখেই যাচ্ছি আমি, ওই যে মানে ওই যে সেই সিদ্ধার্থ শুক্লা মারা গেছে না, বিগ বস সিজন 13-এর উইনার, তো ওই নিউজ দেখেই যাচ্ছি সেই থেকে। এত খারাপ লাগছে কি বলবো, ওই সিদ্ধার্থ আর সায়নাজের জুটিটা এত ভালো লাগতো আমার। আমি তো এমনি বিগ বস দেখতাম না, কিন্তু ওই ইউটিউবে সিদ্ধার্থ আর সায়নাদের ওই ভিডিওগুলো দেখতাম, খুব ভালো লাগতো। আমি তো সিদ্ধার্থ শুক্লা বা সায়নাজ কাউকেই চিনতাম না, কিন্তু ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না সায়নাজের, সেই ক্যা করো মেম্বার যে ও মেরে কো ফিলিং নেই হ্যাঁ থোড্ডা কুত্তা টমি সাড্ডা কুত্তা কুত্তা, তো ওই ভিডিওটাই আমি প্রথম দেখি। তারপর থেকে মানে ওদের অনেক ভিডিও দেখতাম সার্চ করে করে ইউটিউবে, তো খুব ভালো লাগতো, ওটা খুব মনে পড়ে যাচ্ছে। ভীষণ ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা, 40 বছর বয়স হয়েছিল আর বলছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো ওই দেখছিলাম, এখনও ফিউনারাল প্রসেশন হয়নি, ওই যে যে অ্যাম্বুলেন্সটা করে নিয়ে আসবে ওর দেহটা, ওই অ্যাম্বুলেন্সটা সাজাচ্ছে, ওই সব দেখছিলাম। তো এই দেখে যাচ্ছি, কি খারাপ লাগে বলতো। এই সিদ্ধার্থ শুক্লা মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে মানে যখনই আমি খবরটা দেখলাম না, আমার তখনই ওই SSR ইয়ে সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে গেল। 1.5 বছর হতে চললো প্রায় সুশান্ত মারা গেছে, কি বলতো ব্যাড নিউজ। চলো তাহলে স্নান টান করে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হাই গাইস, আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করে। তো মা বাড়ি আসার পরেই আমি স্নান করলাম, মা চলে এসেছিল আমার স্নান করার আগেই। আমি তো লেট করি জানো, জামা কাপড় গোছাতে গোছাতে কোথা দিয়ে যায় টাইম কেটে গেল আমি বুঝতেই পারিনি। 12টা বেজে গেছিলো, 12টার সময় মা বাড়িতে আসলো,
তারপরে স্নান করলাম, এই যে খাওয়া দাওয়া করলাম। মা আজকেও আলু সিদ্ধ দিয়েছিল আর ওই পেঁয়াজ ভাজা, আর তার সঙ্গে করেছিল ভিন্ডি মশলা, যে সর্ষে বাটা দিয়ে আস্তে আস্তে ভিন্ডি মানে আলু ছাড়া। আমার তো আলু সিদ্ধ দিয়ে হয়ে গেছে, আমার খুব ভালো লাগে আলু সিদ্ধ। আর এই যে হাতে এখন নিয়ে নিয়েছি লস্যি, লস্যি খেতাম না, দই খেতাম, কিন্তু নিচে চামচ নেই একটাও, মানে রান্নাঘরে আছে উপরে, আবার কে যাচ্ছে সেই জন্য আমি ওই হাতার দিয়ে, হাতার পিছন দিকটা দিয়ে লম্বা দিকটা দিয়ে আমি ভুলিয়ে নিলাম। তো এই লস্যিটা এখন খাবো, দেখি কেমন হয়েছে। ঠিকঠাকই আছে, আমি তখন একটু চেক করেছিলাম, দিয়ে চিনি কম হয়েছিল বলে আর চিনি দিলাম। তলাই চিনি, অতবার ঢেকে উঠছে। আর মা আর বাবা এখন যাবে রানাঘাটে আবার, কালকে নাকি যে দোকান থেকে ওই টিচার্স ডের মাল নিয়েছে কি 600 টাকার গন্ডগোল হয়েছে, মানে আমাদের বেশি দেওয়া পড়েছে, তো বাবা হিসাব করে দেখেছে। আর এমনিতেও যেত তো ওই দোকানটাতে গিয়ে মিটিয়ে আসবে, আর এমনিও মাল আনবে। মা মা প্রত্যেকদিন মনে করিয়ে থাকবে, আবার মাস্ক করলে হবে, মাস্কটা আগে নিতে হবে। এই যে বাবা এখন স্কুটি মুখছে, বেরিয়ে যাবে এবার এরা দুজন, আর আমি যাব ঘুমাতে, ঘুমাব একটু। আবার আমার চটি বললে তুমি কাট দিয়েটে দিবি নে, মারতে আমি বলে চটির দোকান হচ্ছে ঠিক না তো না, মা আবার বলছে যে কাট বিয়েটা দিবি না, দেবো না মানে, ঠিক আছে এগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে না। ঠিক আছে তাহলে টাটা, এখন বাজে রাত্রি 8টা, সেই তোমাদের সঙ্গে দুপুরবেলা দেখা হয়েছে আবার। এখন দেখা হচ্ছে কি হয়েছে বলতো, মা আর বাবা রানাঘাটে চলে গেল, তো তারপরে আমি একটু মোবাইল দেখছিলাম, তো তারপরে ঘুমিয়ে পড়েছি, 4টের সময় ঘুমিয়েছি, আর উঠলাম এই একটু আগে, 10 মিনিট মতো আগে উঠলাম। মা মনে হয় ফোন করেছিল তখন 8:41 বাজে, তো ওই আওয়াজ হয়তো একটু কানে গেছিলো, কিন্তু বুঝতে পারিনি যে 8:41 না 7:41, সরি, রেগে যাচ্ছে, দেখেছ কেমন রেগে যাচ্ছে, খুব বকা দিল এসে, তো বকার কারণ আছে সত্যি, এমনি রাগ হবেই। তো সন্ধ্যা টন্দা তো কিচ্ছু দিইনি আমি, যেহেতু ঘুমাচ্ছিলাম, তো মাও আসলো এই মাত্র বাড়িতে। আর আজকে এসে কালকে তোমাদেরকে দেখালাম না যে ড্রাগন ফুল দুটো লম্বা লম্বা ভাব চলে এসেছে, আর বললাম না ফুটবে 2-3 দিনের মধ্যে, তো আজকেই ফুটেছে, মানে আমি এখনো দেখিনি ফুটেছে কিনা, কিন্তু বোঝাই যাচ্ছে সে সকাল থেকে একটা সাদা সাদা ভাব চলে এসেছে। ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, মাও বলল যে ড্রাগন ফুলটা ক্যাপচার করবি কি করে, নিজেরও তো দেখতে ভালো লাগে, তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করবো, কিন্তু সেটা আর হলো না, কিন্তু আজকে একটা ফুল ফুটবে আর কালকে আর একটা ফুটবে, ওই ওই যে ওই দিকেরটা, মানে যেটা উপ গাছের উপরের দিকে হয়েছে ওই বড় গাছটা, সেটা আজকে ফুটছে, আর ওই নিচের একদম নিচের ফুলটা সেটা আজকে ফুটাই, ফুটেছে কিনা তুই তো জানিস না, দেখেছিস না, তাহলে আগে দেখবি তারপরে তো ফুটেছে গ্যারান্টি আমি। এই আর মা দেখো চুল মুড়ে এনেছে, যে নরম হয়ে গেল এটা মায়ের, এটা আমার, এটা আমাদের বাড়ির কাছে, বাড়ি একটা কাকুর কাছ থেকে নিয়েছে মা, ওই কাকুর কাছ থেকে তো খাওয়া হয়।
আমি আজকেও কনফিউজ হয়ে গেছিলাম যে সকাল কি রাত্রি। বলছি মা আমি একা একা শুয়ে আছি কেন, মা কই? দিয়ে ফোনটা দেখি 7:52। আমি ভাবছিলাম মা হয়তো একটুর জন্য বাড়ি আসবে, যদি ঘুমিয়ে পড়ে ডেকে দেবে, কিন্তু তা তো আসলো না। তো আমার চুরমুর খাওয়া হয়ে গেছে আর মা উপরে গেল রুটি বানাতে। চলো দেখি ফুলটা কি অবস্থায় আছে। দেখাই হলো না গো, তাই পুরো ছড়াইনি বলছে মা। এখন আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি, ছাদে তো অন্ধকার। চলো দেখি, একটা লাইটও নেই যে দেখাবো ভালো করে। ও এত উপরে তো ভালো করে দেখানো যাবে না। এই দেখো এই দেখো, পুরো ছড়িয়ে গেলে আবার দেখা যাবে ভালো। এমন উঁচু মতো হয়ে আছে সেই মাইকের মতো। পরাগ মিলন করতে হবে অবশ্যই, কারণ আগের ফুলগুলোতে করা হয়নি বলে একটু ছোট হয়েছিল সাইজ। দেখি এই ফুলটা কালকে, এটা কালকে ফুটবে অবশ্য। কালকে ফুটবে? কারণ ওইটা কালকে এমন ছিল। বিনা কারণে ঠান্ডা যে করে লাগে আমার। তুলিটা দেখতে হবে পরাগ মিলন করার জন্য। এই যে তুলি নিয়ে নিয়েছি, পরাগ মিলন করবো। মায়ের রান্না হয়ে গেছে রুটি, দুধ জল দিচ্ছে এখন। এই দেখো দেখছো কত সুন্দর। এই দেখো সাদা সাদা লেগেছে তুলিতে। কালকেরটা সুবিধা হবে, অনেক নিচে থাকবে। সাদা সাদা ডাস্ট হয়েছে রয়েছে। যা হলো আর করবো না, কালকেরটাই সুবিধা হবে, নিচে আছে না। এতটাকে ছেড়ে ছিলে তো? এই যে আম সব তো এখন দুধে ফেলছি, টুকরো টুকরো করে দিই। এবার খাওয়া দাওয়া করে নিব রাতের। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া তাতে হাপুস হুপুস খাই। রবীন্দ্রনাথের এই কবিতাটা মনে পড়ে গেল আমসত্ত্ব দুধে ফেলতে ফেলতে। তো আমসত্ত্ব দুধে প্রায়ই ফেলা হয়, কিন্তু তাতে আর কলা আর সন্দেশটা আর ফেলা হয় না। কলাটাও মাঝে মাঝে বাড়িতে থাকে, তো একদিনকে খেয়ে দেখতে হবে যে কেমন লাগে। অবশ্য ভালোই লাগবে। রবীন্দ্রনাথ কবিতাটা লিখেছেন বলে কথা, রবীন্দ্রনাথ তো ভজন রসিক ছিলেন। তো বাবাকে বলতে হবে একদিন ইয়ে আনতে, কলার কি বলে এটা, সন্দেশ। এখন আম সত্ত্বটা একটু ভিজে যাক, তারপরে এর মধ্যে রুটিটা দেবো। আম সত্ত্বটা ভিজে যাবে, একটু নরম হয়ে যাবে, তারপরে এখন তো কলার সন্দেশ তো না, এখন আমি রুটি দিয়েই হাপুস হুপুস খাবো।
আজকে দুটো রুটি খাবো, তিনটে খাওয়ার মতো পেটে জায়গা নাই চুন মুখে। বাবা বাড়ি চলে এসেছে। দেখো আম সাদাটা খুব সুন্দর করে মিশে আছে, এই যে আস্তে আস্তে এখন আছে, লাল লাল হয়ে আছে দুধটা পুরো। কালকে তো দই দিয়ে আম সাদা দেখেছিলাম, আজকে দুধ দিয়ে খাচ্ছি, দারুণ টেস্ট। মাও খাবে আম সাদা দিয়ে দুধ দিয়ে। তাহলে আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দেবো, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই। তাহলে গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।